আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি করলে এটা এত মজাদার হয় যে যারা শাক খেতে চায় না তারাও খেতে চাইবে আশা করছি আমার রেসিপিটি আপনাদের খুবই ভালো লাগবে তাহলে চলুন রেসিপিটি শুরু করি আমি এখানে তিনশো গ্রাম লাল শাক নিয়েছি আর শাকগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি প্রথমে আমি শাকগুলোকে সিদ্ধ করে নিব এজন্য এর মধ্যে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এই পর্যায়ে আমি চুলার আজকে হাই হিটে রেখেছি বেশ কিছুক্ষণ পরে দেখবেন শাকটা এভাবে বসে যাবে তখন চুলার আঁচটাকে একটু কমিয়ে দিতে হবে এরই মাঝে শাকগুলো সিদ্ধ হয়ে গেছে এরকম হালকা পানিসহ শাকগুলোকে নামিয়ে নিতে হবে এবার আমি রান্নার জন্য প্যানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিচ্ছি কিছু রসুন কুচি রসুনকে আমি তিরিশ সেকেন্ডের মতো নেড়েচেড়ে ভেজে নিব এবার দিয়ে দিচ্ছি অনথার্ড কাপ পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টা কাঁচামরিচ এখন পেঁয়াজ মরিচকে আমি কিছুক্ষণ ভেজে নিব এখন আমি এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিচ্ছি এতে করে পেঁয়াজটা সফট হবে লবণ দেওয়ার সময় একটু বুঝে দিবেন কারণ শাক সিদ্ধ করার সময়ও কিন্তু লবণ দিয়েছিলাম এখন দিয়ে দিচ্ছি হাফচা চামচ হলুদের গুঁড়ি হলুদের গুড়ি দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ আমি চিংড়ি মাছগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি শাক রান্নার সময় চেষ্টা করবেন চিংড়ি মাছের খোসা ছাড়িয়ে রান্না করতে খোসা ছাড়িয়ে চিংড়ি মাছ রান্না করলে এটা বেশি টেস্টি হয় তাছাড়া চিংড়ি মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকতে পারে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা লাল শাক এবার শাকটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে শাকে অনেকটা পানি ছিল তাই আমি চিংড়ি মাছ কষানোর জন্য আলাদা কোনো পানি ব্যবহার করিনি এই পানিতেই চিংড়ি মাছ খুব ভালোভাবে কষানো হয়ে যাবে তারপর জাল করে শাকের পানিটাকে পুরোপুরি শুকিয়ে নিতে হবে যেহেতু শাকটাকে আমি ভাজি করব তাই পানি শুকিয়ে একে ভাজা ভাজা পর্যন্ত জাল করে নিতে হবে আমি চার পাঁচ মিনিটের মতো জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন শাকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। তৈরি হয়ে গেল খুবই মজার চিংড়ি মাছ দিয়ে লাল শাক ভাজি গরম ভাতের সাথে এই লাল শাক ভাজিটা খেতে কিন্তু অসাধারণ লাগে আশা করছি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হলো আজ বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আমার এবং আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ